আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকা শহরে যান্ত্রিক জীবন থেকে কিছুদিন দূরে থাকবো, ভুলে থাকবো আমাদের অফিসের ব্যস্ততা, সংসারের ঝুট ঝামেলা, এটাই তো কথা হয়েছিল। সেজন্যই তো এত দূরে নির্জন গেস্ট হাউসে এসে উঠলাম। তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন আশিক? আমি কিন্তু তোমাকে অনেকবার বলেছি, আমার প্রশ্নের উত্তর না দিলে আমি খুব ইনসাল্ট ফিল করি। আমি একটা জটিল প্লট মেলানোর চেষ্টা করছি, তোমার সাথে কথা বললে আমার চিন্তার সুতোটা ছেড়ে যাবে। তুমি এতটা আত্মকেন্দ্রিক কেন আশিক? শুধু নিজেরটাই বোঝো। আমার ইচ্ছে, আমি কি চাই, এটার কখনোই কোনো মূল্য দিতে চাও না। তুমি এটা বন্ধ করবে প্লিজ, আমি তোমার সাথে কথা বলছি, আমার দিকে তাকাও অ্যাটলিস্ট। আমাকে বুঝতে চেষ্টা করো। শুধু আমি একাই তোমাকে বুঝবো? তুমি আমাকে বুঝবে না। দেখো, আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা হচ্ছে পরাধীনতা। তোমার ঘুরতে ইচ্ছে করছে, তুমি যাও, আমার ইচ্ছে করছে না। সব সময় তুমি আমাকে এভাবে অপমান করো, সব সময় করো। আমি যা করতে চাই, আমার যা ইচ্ছে, তার ঠিক উল্টোটা করো তুমি। কেন করো, কি উদ্দেশ্যটা কি তোমার বলো তো আমাকে। আমরা 20 মিনিট পর কথা বলি সাবরিনা। আমার তো কথা একটাই আশিক, তোমার প্রফেশনে কোনো কাজ তুমি করবে না। অ্যাটলিস্ট এই তিনটা দিন আমার মতো করে চললে কি হয়? লেখালেখি শুধু আমার প্রফেশন নয়, এটা আমার রক্ত মাংস, আমার অস্থিমজ্জা, আমার শ্বাস প্রশ্বাস, আমি এটা ছাড়তে পারবো না। আমি তো তোমাকে বাদ দিতে বলছি না আশিক, আমি শুধু তোমাকে বলছি 3 দিনের জন্য বন্ধ রাখতে, ব্যাস। তার মানে তুমি জেদ ধরেছ, তুমি আমার সাথে যাবে না। জেদ নয়, অনেক। সেটাই তো স্বাভাবিক, আমার যেটা ইচ্ছে করবে সেটাই তো তোমার অনিচ্ছে হবে। ফাইন, কিন্তু এভাবে তো চলতে পারে না শেখ। কি করতে চাও তুমি? আমি একটা সলিউশন চাই। যাই করো না কেন, আমার কোনো আপত্তি নেই। কি মিন করলে তুমি? আমি কিছু মিন করছি না, আমার কাছে কোনো সলিউশন নেই। তোমার কাছে থাকলে তুমি বলতে পারো, আমি না করব না। এখন বুঝতে পারছি কেন তুমি সবসময় আমাকে ইগনোর করো, সবসময় আমাকে অপমান করো। বুঝতে যখন পারছো তখন তার কোনো কথা থাকতে পারে না। ওকে ফাইন।
গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, আমি এই বাংলোর ম্যানেজার, আমার নাম মিজান। আচ্ছা, আপনাদের রুম খালি আছে? জি আছে স্যার। আপনি রিসেপশনে যে ফর্মালিটিসগুলো সেরে নিন। ওকে, থ্যাংক ইউ। সাবরিনা, 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 পথ ছাড়ুন। সাবরিনা প্লিজ, আমার কথাটা শোনো। সাবরিনা, আপনি আমার পথ ছাড়ুন। সাবরিনা, আমি তোমাকে অনেক খুঁজেছি, অনেক। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। শোনো শোনো, আমার কথাটা শুনলে আমার প্রতি তোমার রাগ একদম থাকবে না। আমার কথাটা শোনো, একটা চিটের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। শোনো, আমি আমি এক্ষুনি ঢাকা ফিরে যাব। কেন? এমনি বে, এই জায়গাটা আমার ভালো লাগছে না, চলো। বলো কি, এত খোঁজ খবর নিয়ে 10টা গেস্ট হাউসের মধ্যে থেকে এটাকে বেছে নিলে, আর এখন বলছো ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে যাবে না এখানে থাকবে সেটা বলো। যাওয়ার তো কোনো যুক্তি নেই, তুমি চাইলে যেতে পারো। অবশ্য আমার উপর রাগ করে তুমি চলে যাও সেটাও আমি চাই না। আমার কাজ শেষ হয়ে গেছে, এখন তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি। আমি যাব না। ঠিক আছে, তাহলে আমি একাই ঘুরে আসি। সাবরিনা কত নম্বর রুমে থাকে? জি, মানে আমি ওর পরিচিত তো। ও, 158 নম্বর রুমে। আচ্ছা, ও কি একা এসেছে? না, ওনার সাথে ওনার হাজব্যান্ড আছে। আচ্ছা, এখান থেকে গাজীপুর কত দূর? তা প্রায় 10 কিলোমিটার হবে স্যার। আশেপাশে কোনো বাজার কিংবা কোনো উপশহর আছে? জি আছে স্যার, অচিনপুর বাজার, এখান থেকে 2 কিলোমিটার হবে। কেন স্যার? ওখানে বইয়ের কোনো বড় দোকান আছে? আমি ঠিক বলতে পারছি না স্যার। তোমরা নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকো যে আশেপাশের মানুষ তোমাদের কাছে গৌণ হয়ে যায়। জীবনে আর এটা কখনো করবো না। মাপছে মাপছে, এখন তুমি বলো যে আমার এই ছবিটা কেমন হচ্ছে। সেটা কালারগুলো ঠিক আছে দেখো না, অনেস্টলি বলবো সুন্দর। এই ভালো কথা, তোমার ভাইবে কেমন হলো? ভালোই। তুমি এবার নিশ্চিত থাকো তোমার চাকরিটা হয়ে যাবে। দেখা যাক। তোমার স্কলারশিপ কি হলো? অলমোস্ট ফাইনাল। কোথায় আছো? প্যারিস? অবশ্য তুমি না চাইলে আমি যাবো না। কতদিনের জন্য যাচ্ছো? 1 ইয়ার, মানে 12 মাস। 1 বছর? হুম, তো অনেক সময়। অবশ্য তুমি যাতে আমারই থাকো সেটা আমি কনফার্ম করে যেতে চাই। কিভাবে? তোমাকে আমি বিয়ে করে রেখে যেতে চাই। বের হওনি কে?
আমি আমি না জায়গাটা ঘুরে দেখলাম, খুব সুন্দর। আমরা কি কালে যাচ্ছি? কি করে যাই, জায়গাটা মিনিংফুলি সুন্দর। মানে কি? দুদিন থাকো, আন্তরিকভাবে দেখো, ভাবো, বুঝতে পারবে। সবসময় হেয়ালি ভালো লাগে না। যাও না, আশপাশটা ঘুরে আসো। শান বাঁধানো পুকুর ঘাটে কিছুক্ষণ বসলে দেখবে মনটা কেমন মিষ্টি নস্টালজিয়ায় ভরে উঠবে। তোমার মতো স্টোন হার্টের মানুষের আবার নস্টালজিয়া। তুমি কি আমাকে হৃদয়হীন মনে করো নাকি? না ভেবে কোনো উপায় আছে বলো? এক বছরের বেশি তোমার সাথে সংসার করছি, তোমার মুখে কোনোদিন আবেগের কথা শুনিনি, অবশ্য বলবি বা কি করে? আমার প্রতি তোমার বিন্দুমাত্র ফিলিংস থাকলে তো। তোমার আছে? না থাকলে তোমার সাথে সংসার করতে পারতাম না। বিয়ে একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ সাবরিনা, কন্ট্রাক্টটা আইন সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, কন্ট্রাক্টে কিছু শর্তও থাকে, ভালোবাসা তার মধ্যে একটি। না সাবরিনা, ভালোবাসা একটা বায়বীয় বিষয়, তুমি ভালো না বাসলেও কেউ তোমাকে অভিযুক্ত করবে না, কাজেই ওটা কোনো শর্ত নয়। তবে ভালোবাসা না থাকলে কন্ট্রাক্টের শর্তগুলো দুর্বল হয়ে যায়। তার মানে তুমি স্বীকার করছো তুমি আমাকে ভালোবাসো না? স্বীকার করলে কি তুমি বিশ্বাস করবে? তা হয়তো করব না, কিন্তু ভালোবাসার কিছু প্রমাণ থাকে যা আমি কখনোই পাইনি। বাদ দাও সব, পুকুর পাড়ে যাবে? তুমি যাবে? না, আমি হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি, তুমি যাও। আমারও যেতে ইচ্ছে করছে না। আপনার সাথে আমার একটু কথা ছিল। বলুন। আপনি যদি আমার অফিসে এক কাপ চা খেতেন। নিশ্চয়ই। আমি তোমার সাথে বিট্রি করিনি সাবরিনা, একটা অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট। খুব রিজার্ভ ধরনের মেয়ে, ও সহসা কারোর সঙ্গে পরিচিত হয় না। আপনার সঙ্গে প্রথম সাক্ষাতে পরিচয়, ইউ আর লাকি। থ্যাংক ইউ। কোথায় থাকেন আপনি? জি, আমি প্যারিসে থাকি। ওখানে সেটল? জি, কদিন হলো দেশে ফিরেছি। আমার কথা সাবরিনা নিশ্চয়ই আপনাকে বলেছে? বলেনি। আমি ওর হাজবেন্ড, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। আমি একজন পেইন্টার, ফ্রিল্যান্স পেইন্টার। গ্রেট, এখানে কি পেইন্টিং করতে এসেছেন? জি। স্পট সিলেকশন আপনার যথার্থ। আপনার কথা বলুন, আমি একটু ঘুরে আসি। না না, কথা আর কি, পরে কথা হবে। হ্যাঁ চলো, আমি যাবো তোমার সাথে। বাই।
লোকটার সঙ্গে আমি কথা বলি তুমি খুব চাইছিলে, তাই না? হ্যাঁ। কেন? আমার মনে হলো ওই লোকটার অনেক কিছু বলার আছে, তোমার আছে। মানে? আমি খুব খোলা মনের মানুষ, সাবরিনা, খুব লজিক্যাল। ওই লোকটাকে যে তুমি চেনো এটা আমার কাছে না লুকালেও পারতে। কি কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি ওকে চিনতে পেরেছি। ওর সাথে তোমার একটা সম্পর্ক ছিল, ওরই সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কোনো একটা কারণে সেটা হয়নি। ওর উপর প্রতিশোধ নেবার জন্যই তুমি মাত্র 24 ঘন্টার নোটিশে আমাকে বিয়ে করেছিলে। আমি অবশ্য এত কিছু জানতাম না, জানলে বাবা শত জোর করলেও আমি এই বিয়েতে রাজি হতাম না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি সোহানের উপর প্রতিশোধ দিয়েছি, আর এখন তুমি আমার বিরুদ্ধে প্রতিশোধ দিচ্ছ। কিভাবে? আমাকে সময় না দিয়ে, আমাকে ভালো না বেশে। আমি মোটেও প্রতিশোধ পরায়ণ লোক নই, সাবরিনা। বিয়ে সম্পর্কে আমার স্ট্যান্ডটা তোমাকে আমি বলেছি, ওটাই সত্য। যাও, লোকটার কাছে অনেক কিছু শুনতে পারবে, আমিও তো জানতে চাই। আর আমরা সবকিছু না জানলে তো আমাদের রিলেশনটা লজিক্যাল হবে না। সাবরিনা এখানে আসেনি? কই না তো, আমি তো কিছুক্ষণ আগে ওকে আপনার কাছে পাঠালাম, কিন্তু উনি আসেননি। আপনি এত উনি উনি করছেন কেন? আমি সব জানি, সাবরিনা আমাকে সব বলেছে। কি বলেছে? আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, শুধু সম্পর্ক না, বিয়ের ডেটও ঠিক হয়ে গিয়েছিল। সাবরিনা বউ সেজে বসেছিল ঘর ভর্তি মানুষজন, অথচ আপনি আসেননি। আচ্ছা, সেদিন কেন আপনি ওরকম করেছিলেন? না মানে, আপনি এত হেজিটেট করছেন কেন? আমি কোনোদিন কাউকে ভালো না বাসলেও ভালোবাসার মর্যাদা আমি বুঝি। আপনাকে না পেয়ে সাবরিনা কত কষ্টে আছে জানেন? আপনিও নিশ্চয়ই কষ্টে আছেন। বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমি রাজশাহী গিয়েছিলাম। বিয়ের দিন সকালে আমি রওনা দিই, একটা প্রাইভেট ক্যাব নিয়ে ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিই। সন্ধ্যায় অনুষ্ঠান, বিকেল 4টার ভিতরে আমি ঢাকায় পৌঁছে যাবো, এটা ছিল কনফার্ম, কোনো টেনশন নেই। কিন্তু দুর্ভাগ্য, আশুলিয়ার কাছাকাছি এসে একটা ট্রাকের সাথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার স্পটে মারা যায়, আর আমি ছিলাম কোমায় 10 দিন। সাবরিনা জানতো না আপনি রাজশাহী থেকে আসছেন? জানতো, অ্যাক্সিডেন্ট করার 10 মিনিট আগে ওর সাথে আমার কথা হয়েছিল। বাবা মা 10 দিন পর জেনেছিল যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। সুস্থ হবার পরে ওর সঙ্গে যোগাযোগ করেননি? করেছিলাম, কিন্তু সুস্থ হওয়ার পর সাবরিনা আমার ফোন ধরেনি। সেটাই স্বাভাবিক, তখন তো সে আমার স্ত্রী। ঢাকায় ফিরে সাবরিনাদের বাসায় গিয়ে শুনলাম যে 2 দিন আগে ওরা বাসা চেঞ্জ করেছে।
হ্যাঁ ঠিকই আছে, সম্ভবত সাবিনা বা তার বাবা চাননি আপনার সাথে তার দেখা হোক। তারপর কি করলেন? আমি কি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ছমাস পর আমি প্যারিসে চলে গিয়েছিলাম। বিয়ে করেননি? না। আপনি কি ভেবেছিলেন দেশে এসে ওকে খুঁজে পাবেন? আপনি কি ওকে ভালোবাসেন? বলুন না। হ্যাঁ, ওকে বিয়ে করার সুযোগ পেলে করবেন। কি বলছেন আপনি? ওর প্রতি আপনার ভালোবাসার তীব্রতা মাপার চেষ্টা করুন। করবেন বিয়ে? করব। আপনার আশা পূর্ণ হতে পারে। কি বললেন? ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, অবশ্য কখনো ভালো ছিলও না। সব ব্যাপারে ঝগড়াঝাটি, মোটেও বনিমানা হচ্ছিল না, অশান্তি লেগেই আছে। ব্যাপারটা আমার ভালো লাগছে না, ওরও নিশ্চয় লাগছে না। আবার আমরা কেউই মুখ ফুটে সেপারেশনের কথা বলতে পারছি না। এখন বলাটা সহজ হবে, আপনি ওর সঙ্গে ব্যাপারটা পরিষ্কার করে নেবেন। চলি। সোহানকে হারানোর বেদনা আবার নতুন করে জেগে উঠেছে, তাই না? করো, তোমার যত ইচ্ছা অপমান করো, আমি আর কোনো প্রতিবাদ করব না। সোহানের সঙ্গে আমার কথা হয়েছে, ও তোমাকে এখনো আগের মতোই ভালোবাসে। আমাকে বলেছে কেন সেদিন বিয়ের আসরে ও যেতে পারেনি, রাজশাহী যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরবর্তী 10 দিন কোমায় ছিল। তোমার অপেক্ষা করা উচিত ছিল সাবরিনা, যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করতে হয়। কোথায় যেন পড়েছিলাম, অনিবারণীয় ফলাফল জেনেও করাল রাশি ফুলকে গ্রহণ করাটাই হচ্ছে ট্র্যাজেডি। তোমার সোহানের জীবনেও তাই ঘটেছে। তবে আমি বিশ্বাস করি ফুল যেমন সংশোধন করা যায়, ট্র্যাজেডিকে বেড়ানো। তোমার আমার বনিবনা হচ্ছে না সাবরিনা, তোমার সামাজিক অবস্থান অনেক স্ট্রং, মাল্টি ন্যাশনাল কোম্পানির রাইট অফিসার তুমি, সেলফ রিলায়েন্ট। আমার যাদের কাছে হার মেনে কেন থাকবে তুমি? আমি তো এরকম, আই কান্ট চেঞ্জ মাই সেলফ। এই অবস্থায় আমরা কেউই সুখী হতে পারবো না, সো লেটস সেপারেট। সোহান যেহেতু ফিরে এসেছে তুমি ওকে গ্রহণ করো, আমি ঢাকায় ফিরে ডিভোর্সের সব ফর্মালিটি সেরে ফেলবো। তোমাকে কে বলল তুমি আমাকে ডিভোর্স করলে আমি ওকে বিয়ে করব?
বিয়ে যদি নাও করো তাও মনে হয় আমাদের একসঙ্গে থাকা ঠিক হবে না। আশিক, আমি তোমাকে ভালোবাসি না এই কথাটা ঠিক না, বিলিভ মি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। প্লিজ ভালোবাসতে চেষ্টা করো, প্লিজ ট্রাই টু। আমি পারবো না সাবিনা, আই এম সরি। রান সাহেব আসুন, সাঁতারের একটা প্রতিযোগিতা হয়ে যাক। আমি তো সাঁতার জানি না। বলেন কি, আসুন শিখিয়ে দিচ্ছি। আপনি আমাকে শিখাবেন? 100 বার যান, শর্টস পরে আসুন। আজ থাক, অন্য একদিন শিখবো। আপনি পেন্টিং করছেন না কেন? একটু পরে করব। শুনুন, সাবিনার সঙ্গে আমার ডিটেলস কথা হয়ে গেছে, এখন আপনারা কথাবার্তা বলে সব পরিষ্কার করে নিন। লোকটা কি অসুস্থ নাকি? আমি একটু গাজীপুর শহরে যাচ্ছি। কেন? ইন্টারনেট কার্ড কিনতে হবে, তুমি তো জানো ব্রাউজিং না করলে আমার ঘুমই আসে না। আমি তোমার সঙ্গে যেতে পারি? তুমি শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? তুমি কাল রাতে যা বলেছো সেটা কি সিরিয়াসলি বলেছো? হ্যাঁ সাবিনা, তোমার আমার দুজনের ভবিষ্যতের ভালোর জন্য আমাদের সেপারেট হওয়া উচিত। ব্যাপারটা মিউচুয়ালি হলেই ভালো, কারো কোনো হীনমন্যতা থাকলো না। তুমি আমার সংসারটা ভাঙতে চাচ্ছ কেন? তোমার হাজবেন্ডই তো ভাঙতে চায়। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো যার জন্য তার মন বিষিয়ে গেছে। দেখো সাবরিনা, আমি নিজে থেকে কিছুই বলিনি। তুমি আমাকে এখনো ভালোবাসো, সুযোগ পেলে বিয়ে করতে চাও, এসব বলনি? কথাটা মিথ্যা না সাবরিনা, আমি কি করব? তোমাকে আমি ভুলে থাকার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। সোহান, মেয়েদের কাছে মানে আমাদের কাছে সংসারটা অনেক বড় একটা জিনিস, অনেক বড়। আমরা শত কষ্টই করি না কেন, যত সাফার করি না কেন, তারপর আমরা শেষ চেষ্টা করে যাই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, আশিক হয়তো আমাকে সেভাবে ভালোবাসে না, সেভাবে ফিল করে না,
আমাদের দুজনের মধ্যে অনেক অমিল আছে, কিন্তু তারপরও তারপর আমি শেষ চেষ্টা করে যাব আমার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। আচ্ছা সাবরিনা, যদি তোমাদের বিয়েটা ভেঙে যায় আমি তোমাকে নিয়ে সংসার করব, এই আশ্বাস কি আমি পেতে পারি না? আমি অপেক্ষায় থাকবো। বিয়ে করার সুযোগ পেলে করবেন। কি বলছেন আপনি? ওর প্রতি আপনার ভালোবাসার তীব্রতা মাপার চেষ্টা করুন। করবেন বিয়ে? করব। আপনার আশা পূর্ণ হতে পারে। সোহানের সাথে কথা হয়েছে? তুমি উত্তর না দিলেও আমি অপমানিত বোধ করবো না সাবরিনা। হয়েছে, কি সিদ্ধান্ত নিলে? তোমাকে শুনতেই হবে। তুমি বলতে না চাইলে আমি জোর করব না। তোমার সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমি ওকেই বিয়ে করব।
কে? আমি আসি। তুমি পড়েছিলে? না। আপনার জন্য একটা সুখবর আছে। বলুন। চলুন পুকুর ঘাটে গিয়ে বলি। কেন, এখানে বলা যাবে না? আসলে আমার ঘুম আসছিল না, ভাবলাম আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে একটা আলোচনা করি। আপনি ওকে চেনেন প্রেমিক হিসেবে, আর আমি চিনি স্বামী হিসেবে। আমার চেনাটাই কিন্তু খাঁটি। তা ঠিক। আমি ওর সম্পর্কে আপনাকে কিছু তথ্য দেব, তথ্যগুলো হয়তো আপনার কাজে লাগতে পারে। ঠিক আছে, চলুন। তোমাকে এমন লাগছে কেন? কেমন? কোথায় গিয়েছিলে? এনিথিং রং? একটা ভয় আমাকে অনেকদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেই ভয়টাকে চিরতরে বিদায় করে দিয়ে। তুমি কি বলতে চাচ্ছো আমি কিছু বুঝতে পারছি না। আসলে আমার মনে একটা ভয় ছিল, কি জানো সোহান, আমার কেন যেন মনে হয়েছিল একদিন না একদিন সোহান আবার ফিরে আসবে, তোমার আর আমার মাঝখানে দাঁড়াবে, আর তুমি ঠিকই সোহানের পক্ষ নেবে। তুমি তো চেয়েছিলে আমরা দুজন আলাদা হয়ে যাই। আমি শুধু তোমার ভেতরের সত্যটাকে জানতে চেয়েছিলাম। আমি অভিনয় করেছিলাম, আমার ভয় ছিল আসলে সোহান। সোহান কোথায় আশিক? বললাম না, ওকে আমি চিরদিনের জন্য বিদায় করে এসেছি। কি করেছো তুমি? তুমি ওকে কি করেছো আশিক? বললাম না তোমাকে, আমি ওকে চিরতরে বিদায় করে দিয়ে এসেছি। বেচারা সাঁতার জানে না। আসলে আসলে আমি তোমাকে হারানোর কোনো রিস্ক নিতে চাইনি। ইউ আর সিক, ইউ আর টোটালি সিক আশিক, ইউ আর সিক। তাই বলে ওকে মেরে ফেলার মতো এত বড় একটা জঘন্য অপরাধ করবে? তুমি তুমি নিজেকে এতটা নিচে না নামালেও পারতে আশিক। এত কিছুর পরও, এত কিছুর পরও আমি চেয়েছিলাম সংসারটাকে টিকিয়ে রাখতে, তোমাকে নিয়ে বাঁচতে, কিন্তু তুমি কোনোদিন আমাকে বুঝতে চাওনি, কখনো না। কাল আমি যা বলেছিলাম সব তোমার উপর অভিমান করে বলেছিলাম, আজ তুমি, আজ তুমি সব সীমা পার করে দিয়েছো আশিক। তুমি কি বললে? তুমি আমাকে
হারানোর রিক্স নিতে পারোনি। কিন্তু আশিক, আমি আর তোমার সাথে পথ চলার মতো রিক্স দিতে পারছি না। আই এম সরি।